আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ঝিঙে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেরই একটা নালিশ আছে আমাদের মনের মধ্যে, একটা ইয়ে হয় যে ঝিঙে পোস্ত ছাড়া খাওয়া যায় না। হ্যাঁ, পোস্ত দিয়ে খেতে অবশ্যই দুর্দান্ত লাগে, কিন্তু এইরকমভাবেও ঝিঙে রান্না করলে বেশ সুন্দর লাগে, আর ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি ঝিঙেগুলো টুকরো টুকরো করে নেব। তো দেখুন, এখানে আমার সমস্ত ঝিঙেগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইরকম বড় বড় করে পিস করে নেব। আর ঝিঙে কাটার সময় কাঁচা ঝিঙে এক টুকরো মুখে দিয়ে একটু চেক করে নেবেন। অনেক সময় ঝিঙে তেতো থাকে, তো তাতে আগে চেক না করে নিলে অনেক সময় রান্নার পরে দেখা যায় যে তরকারিটা তেতো হয়ে গেছে। তো এই জন্য একটু কাঁচা অবস্থাতেই এটা চেক করে নেওয়া খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এইভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন, আমার এখানে ঝিঙেগুলো ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই 125 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এটা কোনো, এই রান্নাটার কোনো পরিমাপ নেই, আপনারা যেরকম মানে ঝিঙে নেবেন সেই পরিমাণে ডালটা ব্যবহার করবেন। তো প্রথমে আমি এখানে ডালটা একটু ভেজে নেব, ডালটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। বেশ, যখন মুগ ডালের একটা ভাজা ভাজা গন্ধ বেরোয় সুন্দর, সেই রকম পর্যায় পর্যন্ত আমি ডালটা ভেজে নেব। তো দেখুন, এখানে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর ডালটা ধুয়ে নেব, ওয়াশ করে নেব ভালো করে। তো ডালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দিলাম। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। এবারে চাপা দিয়ে সেদ্ধ হতে করে দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে আমার, এই 10 থেকে 15 মিনিট টাইম লাগবে এটা ডালটা সেদ্ধ করতে। খুব বেশি সেদ্ধ করব না, দেখতে পাচ্ছেন ডালটা বেশ গোটা গোটা আছে, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইরকম অবস্থায় আমরা ডালটা নামিয়ে নেব। কড়াইটা আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে সর্ষের তেল, এতে খুব বেশি তেলও লাগে না। এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম, তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 টিস্পুন গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে নিয়েছি। এবারে ঝিঙের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। যেরকম স্বাদে আপনারা নুন খাবেন সেরকমভাবে দিয়ে দেবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক টি স্পুন জিরে গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো আদা বাটা। দিয়ে এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করব, 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 3 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ঝিঙের থেকে জল বেরিয়েছে আপনি আপনি, আর এই জলটাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা।
এবার দিয়ে দেব যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ডালের সঙ্গে ঝিঙেটা মিশিয়ে নেব। এবারে আমি একটুখানি চিনি এর সঙ্গে অ্যাড করব, যেহেতু এটা নিরামিষ পদ তাই একটু মিষ্টি ভাব ভালো লাগে, কিন্তু ঝিঙেরও একটা নিজস্ব মিষ্টতা আছে, তাই আপনারা যারা চিনি খাবেন না তারা স্কিপ করতে পারেন। এই রান্নাটা খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর খেতেও দুর্দান্ত হয়, আর ঝিঙে খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার। এই গরমের দিনে ঝিঙে খেলে শরীর ঠান্ডা থাকে, আর এরকম একটা খুব কম তেল মশলায় রান্না করা যায় এরকম রেসিপিটা বেশ ভালোই লাগে খেতে। তো এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিলাম, আপনারা যেরকম জল দিতে চান সেরকমভাবে দেবেন, তবে এটা বেশ গাঢ় জিনিসটা ভালো লাগে। এবার আমি হাফ টিস্পুন মতো ঘি দিয়ে নিলাম, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঘিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখতে পারলেন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর খেতে খুব সুন্দর লাগে। ভাত বা রুটি দুটোর সঙ্গেই এই পদটা খাওয়া যায়, আর একদমই কম তেল মশলায় রান্না করা যায়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আমার সকল বন্ধুদের আমি ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।